গত কয়েকদিন ধরে মরিচের বাজারে জ্বলছে আগুন, সে আগুনে পুড়ছে ক্রেতার পকেট। সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্যের দামের রেকর্ড ছাড়িয়েছে মরিচের ঝাঁজ। সে ঝাঁজের খবর নিতে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে আসা মরিচের বস্তা কত টাকায় কেনা, এমন প্রশ্নে এক এক পাইকার এক এক রকম দাম জানান। কেউ বলেন কেজি প্রতি 350 টাকা, কেউ আবার 300 টাকা হাঁকছেন। তবে কোনো ব্যবসায়ী কেনার রসিদ দেখাতে পারেননি, চলে মৌখিক ভিত্তিতে দামের ওঠানামা। ভোক্তা অধিকার এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে অধিদপ্তরের ডিজির কাছে লিখিত প্রতিবেদন দেওয়ার কথা জানান। ক্রয়ের যে ক্যাশ মেমো রাখার বিধান সেটি ওনারা রাখছেন না, বিক্রয়ের ক্যাশ মেমো সেই রকমভাবে দেওয়া হচ্ছে না, এবং মৌখিকভাবে তারা দাম নির্ধারণ করছে। কোনো কারসাজি হচ্ছে কিনা, কারা জড়িত, এই বিষয়ে আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে একটা প্রতিবেদন দাখিল করব। মরিচ ব্যবসায়ীরা বলছেন কেনা বেশি, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। এখানে ওখান থেকে কিনা বেশি, এখানে রেট হিসাবে বেচতে হইব। আজকে বগুড়া থেকে আমার মাল আসছে দেশি মরিচ, এটা 350 টাকা কিনে, আবার রংপুর কিনছে 300 টাকা। আমদানি করা মরিচ বাজারে চলে আসছে, তাই দেশি মরিচের দাম কিছুটা কমে এসেছে। আমদানি যতই বেশি, দেশি মরিচ আমদানি বেশি হবে, ততই দাম কমবে। বাজার না খাইলে 200, খাইলে 300। আজকে সকালবেলা মরিচ কিনছি 350, সারাদিন লস দিছি, এখন পেলাম 300 টাকা কেজি। মরিচের মোকামে অভিযানের দাবি কারওয়ান বাজার ব্যবসায়ীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।